আজকে আমরা দেখব একটা ওয়ার্ড নাউন কিন্তু মাঝে মধ্যে পরিবর্তন হয়ে অন্যান্য পার্টসে পরিণত হতে পারে, সে অ্যাডভার্ব হতে পারে, ভার্ব হতে পারে, প্রিপোজিশন। তো আমরা দেখি একই ওয়ার্ড একটা নাউন কীভাবে অন্যান্য পার্টসে পরিণত হয়। আমরা লক্ষ্য করি হি ইজ এ পোর, সে একদিন গরিব। এবার এ পোরটা অবশ্যই কী হবে, সেটা হবে অ্যাডজেক্টিভ, কারণ সেটা তার অবস্থা। পরবর্তী দেখি দ্য পোর আর নট অলওয়েজ ডিজনেস্ট, গরিবরা সবসময় অসৎ না। এখানে যে পোরটা ছিল সেটা ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু এখন যে পোরটা সেটা কিসের পজিশনে বসছে, সাবজেক্টের পজিশনে। আমরা জানি কি একটা সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে যা বসবে সেটা অবশ্যই কী হবে, নাউন হবে। এক্ষেত্রে সেই পোরটা হবে নাউন। পরবর্তীতে হি ইজ ব্র্যাভ, সে সাহসী, সাহসী তার একটা গুণ। সো দোষ গুণ অবস্থা বলতে সেটা কী হবে, অ্যাডজেক্টিভ। দ্য ব্র্যাভ ডিজার্ভ দ্য ফায়ার। এবার কিন্তু এই যে ব্র্যাভটা, এটা বসছে সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে, সেন্টেন্সের সাবজেক্টের পজিশনে যা বসবে সেটা কী হবে, নাউন হবে। যদিও সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু সাবজেক্টের পজিশনে বসার কারণে সেটা হয়ে গেছে নাউন। তো আমি দেখতে পেলাম একই ওয়ার্ড কখনো হয় অ্যাডজেক্টিভ, কখনো হয় নাউন। এখানে পোর হচ্ছে নাউন, আবার এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। অনুরূপভাবে এখানে ব্র্যাভ মানে সাহসী অ্যাডজেক্টিভ, পরবর্তী হয়ে গেছে নাউন। বিষয়টা এরকম না যে নাউনটা শুধুমাত্র অ্যাডজেক্টিভ হয়, নাউন হতে পারে অ্যাডভার্ব, হতে পারে প্রিপোজিশন, হতে পারে কনজাংশন, সেটা একটু আমরা দেখে নিই। শো মি ইউর আইডি কার্ড, ইউর আইডি, তোমার আইডিটা আমাকে দেখাও। আচ্ছা এখানে শো মানে কি দেখানো, দেখা একটা কাজ, অবশ্যই একটা কাজ, কাজ হলে সেটা কী হবে, সেটা বার্ব। এবার হচ্ছে উই এনজয় এ গুড শো, আমরা ভালো একটা শো উপভোগ করলাম। এখানে শো বলতে দেখানো, শো বলতে বলেছে একটা অনুষ্ঠান, আমরা ভালো একটা শো দেখলাম, ঠিক আছে। এখানে শো হচ্ছে একটা অনুষ্ঠান, সে কারণে এই শোটা হচ্ছে নাউন। একটা বিষয় মনে রাখে, এ হচ্ছে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা সেটা সবসময় কী হবে, নাউন হবে। তাছাড়া আমরা আরেকটা বিষয় লক্ষ্য করি, এখানে হচ্ছে আর্টিকেলে, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকবে, প্রথম ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ, পরেটা হচ্ছে নাউন। আবার এখানে শো হচ্ছে ভার্ব, আর এখানে শো হচ্ছে নাউন। এটাই হচ্ছে একই ওয়ার্ড কীভাবে নাউন সহ অন্যান্য পার্টিসিপেস হতে পারে। পরবর্তীতে দেখি আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। এখানে গো হচ্ছে অবশ্যই ভার্ব, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এর অর্থ হচ্ছে এটাই জগতের রীতি বা এটাই জগতের নিয়ম। এবার এই গোয়ের আগে কী আছে, আর্টিকেল, ঠিক আছে, এবং গোয়ের পরে কী আছে, প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন দুইটার মধ্যে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটা অবশ্যই হবে নাউন হবে। তাহলে এখানে গ হচ্ছে ভার্ব, সেখানে হয়ে গেল নাউন। পরবর্তীতে উই উইল গো দেন, এই যে দেন, দেনটা হচ্ছে অ্যাডভার্ব, কেন অ্যাডভার্ব, সেটা সম্পূর্ণ সেন্টেন্সকে কী করলো, মডিফাই করে, যে মডিফাই করে তাকে কী বলে আমরা অ্যাডভার্ব। কিন্তু এখন দেখি উইল গো বাই দেন, এই দেনটা কী, দেনটা হচ্ছে নাউন। এবার প্রশ্ন হচ্ছে দেনটা কেন নাউন, লক্ষ্য করি দেন আগে কী আছে, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটা সবসময় নাউন হবে, প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সে ওয়ার্ডটা সবসময় নাউন হবে। হি লিভস হিয়ার, সে এখানে বাস করে, এই যে হিয়ার সে কোথায় বাস করে, এখানে বাস করে। এই হিয়ার দ্বারা লিভসকে মডিফাই করে, সেজন্য যে ভার্বকে মডিফাই করে তাই কী বলি আমরা, অ্যাডভার্ব। পরবর্তীতে ইট ইজ এ লং ওয়ে ফ্রম হিয়ার, এবার এই হিয়ারটা কোন বার স্পেস, এই হিয়ারের পূর্বে কী আছে, প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকবে সে ওয়ার্ডটা অলওয়েজ কী হবে, নাউন হবে। এবার দেখবো আমরা পরবর্তী বোর্ডে বিওয়ান। এখন দেখি হোয়াই হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটতেছিল হি সয় কো, সেটা গাবিকে দেখলো, সেটা গাবিকে দেখলো কাউ। এবার হোয়াইলটা কোন বার স্পেস, সে কখন দেখলো, যখন সে হাঁটতেছিল, অর্থাৎ সেই হোয়াইলটা কাকে নির্দেশ করলো, হাঁটাকে নির্দেশ করলো, হাঁটা হচ্ছে ভার্ব, আর ভার্বকে যা নির্দেশ করে তাকে বলে আমরা অ্যাডভার্ব। এবার পরবর্তী প্লিজ ওয়েট ফর এ হোয়াইল, প্লিজ আমার জন্য একটু সময় অপেক্ষা করো। এবার একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, আমরা জানি প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তারপর সেটা হবে নাউন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হয়। পরবর্তীটা হি ইজ পোর বাট অনেস্ট, এখানে সে গরিব কিন্তু সে সোয়াদ, এখানে দুইটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড থাকলে সেটা হবে অলওয়েজ, কী হবে, কনজাংশন। বাট এখানে হচ্ছে বাট মিন নো বার্ডস, এটাও বার্ড, এটাও বার্ডস, কিন্তু এই বার্ডটা হবে অবশ্যই হবে নাউন। এখন প্রশ্ন হচ্ছে কেন হবে, এবার বাটে বলবে কী আসছে, নো, নো হচ্ছে ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে একটা ওয়ার্ড থাকলে সে ওয়ার্ডটা অবশ্যই নাউন হবে। পরবর্তী বিষয় ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ,
হাঁটার উৎকৃষ্ট ব্যায়াম এবং সেই হাঁটাটা কি সেন্টার সাবজেক্ট এবং সাবজেক্টের পজিশন যা বলবে সেটা অবশ্যই হবে নাউন আই ওয়াক ইন দ্য ফিল্ড আমি মাঠে হাঁটি এবার এই যে হাঁটা এটা কিন্তু সাবজেক্ট না এটা হচ্ছে বার্ব তাহলে ওয়াকটা কী হবে বার্ব আমি কী দেখলাম একই ওয়ার্ড কখনো হতে পারে নাউন কখনো হতে পারে অ্যাডজেক্টিভ কখনো হতে পারে প্রিপজিশন কখনো হতে পারে অন্য কিছু তো ভিউয়ার যদি ক্লাসটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আশেপাশে যে বন্ধু তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন সবাই ভালো থাকবেন।